গ্রেফতার আতঙ্কে এখন ঘরছাড়া অবস্থায় বিএনপির নেতাকর্মীরা। 8 ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিএনপিতে। গতরাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এরই মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 3 কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। এছাড়া 55 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতরাতে মগবাজারের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ 6 নেতাকর্মীকে। বিএনপি ও অঙ্গ সংগঠনের মাঠ পর্যায়ের প্রায় 275 নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে। দলের আরেক প্রবীণ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সহ বেশ কয়েকজন সিনিয়র নেতার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার সংখ্যা 78,323 আর আসামির সংখ্যা 7,83,238 জন। এ সরকারের সময়ে তাদের 747 জন নেতাকর্মী অপহৃত হয়েছে, সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে খুন হয়েছেন 520 জন, 157 জন এখনও নিখোঁজ। গত 2 দিনে নতুন করে 4 মামলায় 900 নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। এর মধ্যে অজ্ঞাত আসামি বেশি, ফলে গা ঢাকা দিয়েছেন মধ্যসারি ও নিম্ন স্তরের নেতাকর্মীরা। অনেকেই বন্ধ রেখেছেন নিজের সেলফোন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাকর্মীদের গ্রেফতার এড়িয়ে চলার দিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে 8 ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে আদালত পাড়ায় নেতাকর্মীদের অবস্থান নেয়ারও অনুরোধ জানান তিনি। দলের সিনিয়র নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে তিনি শীর্ষ পর্যায়ের নেতাদের এই নির্দেশনা দেন। ঢাকাসহ সারা দেশের সাংগঠনিক ইউনিটগুলোতে একই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের গ্রেফতার করেছে। বিএনপি নেতাকর্মীরা 8 ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে আদালতে যেতে চায়, কিন্তু সরকার সেটা মেনে নিতে পারছে না। উদ্দেশ্য একটাই, আগামী নির্বাচনকে একতরফা করা। কিন্তু বিএনপি চেয়ারপারসনকে জেলে নিয়ে কিংবা সাজা দিয়েও বিএনপিকে দমাতে পারবে না। কোনো কারণে বেগম জিয়াকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলে সেই নির্বাচনে বিএনপি যাবে না, ওই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।